আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা ইউনিট 13-এর লেসন্স 4-5 পড়ব, ঠিক আছে। আজকে হচ্ছে আমাদের লেটার্স অ্যান্ড সাউন্ডস। লেটার মানে হচ্ছে কি, বর্ণ, বর্ণমালা। এখানে এস দেওয়া আছে, অ্যান্ড অত্য এবং সাউন্ডস অত্য ধ্বনি, সাউন্ড অত্য ধ্বনি, সাউন্ডস অত্য হচ্ছে ধ্বনিগুলো, ঠিক আছে। তাহলে এখানে আমরা আজকে এখানে অনেকগুলো বর্ণমালা বর্ণ পড়ব, তার মানে বর্ণমালা পড়ব এবং অনেকগুলো ধ্বনি পড়ব, ঠিক আছে। তাহলে এই সেকশনে দেখো, লুক লিসেন অ্যান্ড সে, দেখো মনোযোগ দিয়ে শুনো এবং বলো। তাহলে এটা কিসের ছবি, হোয়াট ইজ দ্য পিকচার, দ্যাট ইজ টাইগার। এখানে দেওয়া আছে এটা কিসের ছবি, টাইগার, আর এখানে দুটো টাইগারের ছবি, তাহলে এখানে হবে টাইগার্স। অ্যাসটা এখানে যোগ হয়েছে কারণ এখানে দুটো বাঘ, এখানে একটা বাঘ, এ কারণে এখানে অ্যাস যোগ হয়নি, এখানে দুটো বাঘ, এ কারণে অ্যাস যোগ হয়েছে টাইগার শব্দের সাথে। এখানে ইঁদুর হচ্ছে একটা, র্যাট অত্য ইঁদুর, র্যাট, আর এখানে দুটো ইঁদুর, তার মানে হচ্ছে র্যাটস, ঠিক আছে। তাহলে দেখো বিতে, দেখো লুক অ্যান্ড সে, দেখো এবং বলো, আর দ্য এন্ডিং সাউন্ডস দ্য সেম, তার মানে কি শেষের যে ধ্বনি সেটা কি একই রকমের, সার্কেল, ইয়েস অর নো, তার মানে কি বলছে, এটা ইয়েস অথবা নো দিয়ে এটাকে বৃত্তাকার করতে বলেছে, ঠিক আছে। এটা হচ্ছে নেট, জাল, এটা হচ্ছে আন্ট, তাহলে নেটের লাস্ট সাউন্ডটা হচ্ছে টি, আর আন্টের লাস্ট সাউন্ড হচ্ছে টি, তাহলে এখানে হবে যে অবশ্যই তারা কি সেম সাউন্ড, তাহলে এটা হবে ইয়েস, ঠিক আছে। এটা হচ্ছে কিসের ছবি, দিস ইজ এ বুক, দিস ইজ এ ব্যাগ, ঠিক আছে। এটা লাস্ট সাউন্ড হচ্ছে খে, এবং লাস্ট সাউন্ড হচ্ছে, এটার লাস্ট সাউন্ড হচ্ছে জি, তাহলে এখানে দে আর নট সেম সাউন্ড, এখানে হবে এটা নো, ঠিক আছে। ইউ ক্যান সার্কেল ইট হিয়ার, নো, ওকে। দিস ইজ এ ল্যাম্প, দিস ইজ এ ট্যাপ, ওকে। ল্যাম্প, এখানে ল্যাম্পের লাস্ট সাউন্ডটা হচ্ছে ফি, আর এটা হচ্ছে ট্যাপ, ট্যাপের লাস্ট সাউন্ড হচ্ছে ই, তাহলে দে আর নট সাউন্ডিং দ্য সেম, তাহলে এটা আনসার হবে যে নো। এটা দেখো, এটা হচ্ছে ক্যাটল, ঠিক আছে। এটা হচ্ছে ক্যাটল, এটা হচ্ছে কাইট, ক্যাটল তো কেটলি, কাইট তো ঘুড়ি, ঠিক আছে। এটা লাস্ট সাউন্ড হচ্ছে ই, এটারও লাস্ট সাউন্ড ই, তাহলে এটা আনসার হবে ইয়েস, ঠিক আছে। আমরা এই লেসেন্সটা এখন পড়েছি, এরপরের লেসেন্স আমরা একটু যাই। এরপরের লেসেন্স হচ্ছে আমার ইউনিট 14 নাম্বারস, লেসেন হচ্ছে 1-2। এখানে কিছু দেওয়া আছে, কিছু নাম্বার দেওয়া আছে 41-50 পর্যন্ত, 41, 42, 43, 44, 45, 46, 47, 48, 49, 50। এখানে কয়টা পেন্সিল দেওয়া আছে এটা তোমরা খালি করে সেটা ফিল আপ করবে, এখানে কয়টা পেন্সিল দেওয়া আছে সেটা খালি করে ফিল আপ করবে, এখানে কয়টা পেন্সিল দেওয়া আছে এটা তাও ফিল আপ করবে। এখন এটা তো বুঝেছো, এখন আমরা একটু বি সেকশনে যাই। রাইট দ্য নাম্বার বিফোর ইচ অফ দ্য নাম্বারস, তার মানে প্রত্যেকটা নাম্বারের আগে কী নাম্বার বসবে সেটা তোমাদেরকে লিখে দেখাতে হবে, ঠিক আছে। এখানে দেওয়া আছে 42, তাহলে অবভিয়াসলি এখানে কি বসবে, 41, ঠিক আছে। এটা 49, তাহলে অবভিয়াসলি এটার আগে বসবে 48, এটা দেওয়া আছে 44, অবভিয়াসলি এটার আগে কি বসবে 43। আমি প্রথম তিনটা দেখিয়ে দিয়েছি, বাকিগুলো তোমরা বাসায় একটা নির্দিষ্ট খাতায় করবে, এবং এই বাড়ির কাজগুলো কিন্তু কি আমাকে পরীক্ষার সময় এই খাতাটা আমাকে জমা দিবে, এবং আমি এটা অ্যাসাইনমেন্ট আকারে নিব, এবং এটার জন্য একটা বিশেষ মার্কস তোমাদের জন্য বরাদ্দ রাখবো, ঠিক আছে। যারা খাতা জমা দিবে না, যারা অবহেলা করবে, তারা এই নাম্বারটাতে জিরো পাবে, আর যারা খাতা জমা দিবে, ঠিকমতো লিখে খাতা জমা দিবে, তাদেরকে ফুল মার্কস দেওয়া হবে, ঠিক আছে। এবার দেখো আমরা পরের ইয়াতে চলে যাই, ইউনিট 14-এ, ঠিক আছে, লেসন 3-5, এটা হচ্ছে কার্সিভ স্মল লেটার্স। এখানে দেখো, লুক অ্যান্ড সে, ট্রেস ইন দ্য ইয়ার, ঠিক আছে। ট্রেস ইন দ্য ইয়ার মানে হচ্ছে হাত ঘুরাও, দেখো, লুকত্ব দেখা, সেয়ত্ব বলা, দেখো এবং বলো, ট্রেস ইন দ্য ইয়ার মানে হাত ঘুরাও, ঠিক আছে। তাহলে আমরা কার্সিভ লেটার আগে পড়েছি, এখানে কার্সিভ লেটারে আমরা কী পড়ছি, ইউ, ভি, ডাব্লিউ, ঠিক আছে। এগুলা এখানে ট্রেস অ্যান্ড রাইট মানে হাত ঘুরিয়ে এখানে লিখবে, ঠিক আছে, এখানে লিখবে, এবং তোমরা খাতায় খালি পৃষ্ঠায় এরকম করে লিখবে, ঠিক আছে। এরপরে সি সেকশনে দেখো, লুক অ্যান্ড সে, ট্রেস অ্যান্ড রাইট, তার মানে কি তোমাকে এগুলো আবার লিখতে হবে। এটা কিসের ছবি, দিস ইজ অ্যান আমব্রেলা, ঠিক আছে। এখানে নিচে কী সুন্দর করে লেখা আছে, দেখো আমব্রেলা, ঠিক আছে, এখানে লেখা আছে আমব্রেলা, ইউ হ্যাভ টু রাইট ইট ডাউন, আমব্রেলা, হোয়াট, ইন কার্সিভ ফর্ম, কার্সিভ ফর্মে লিখতে হবে, দিস ইজ হোয়াট, দিস ইজ ভাস, ভাস মিন্স ফুলদানি, তাহলে এখানে তুমি এটা লিখবে কার্সিভ ফর্মে, কী লিখবে, ভাস। এটা হচ্ছে উইন্ডো, এখানে লিখবে উইন্ডো, উইন্ডোটা এখানে লিখবে না, এটা খাতায় তোমরা লিখবে, ঠিক আছে, এবং এটা কার্সিভ ফর্মে লিখবে, ঠিক আছে। আমরা কার্সিভ কিন্তু আগে পড়িয়েছি। এরপর আমরা দেখি একটু
ইউনিট 15 এ যাই, নেমস অফ দ্য ডেজ, ঠিক আছে, লেসন্স 1, 2, 3। আচ্ছা, এটা হচ্ছে কিসের ছবি? এটা হচ্ছে একটা মাসের 30 দিনে ছবি, ঠিক আছে। আমরা সাধারণত জানি 30 দিনে এক মাস, 30 ডেজ ইস এ মান্থ, ইটস এ ওয়ান মান্থ, ওয়ান মান্থ ইজ হ্যাজ 30 ডেজ, ঠিক আছে। কিন্তু আমরা কিছু কিছু মাসে দেখি 31ও কিন্তু মাস হয়, ঠিক আছে। যেমন জানুয়ারি 2021 ইয়ারে জানুয়ারি নর্মালি সাধারণত কী হয়, 31ে মাস হয়, ঠিক আছে। এখন এটা তোমরা অবশ্যই ক্যালেন্ডারের প্রথম পৃষ্ঠায় দেখে থাকবে এবং খেয়াল করে থাকবে। এখানে দেখো সপ্তাহের 7 দিনের নাম দেওয়া আছে, স্যাটারডে, সানডে, মানডে, টিউসডে, ওয়েনসডে, থার্সডে অ্যান্ড ফ্রাইডে। এখানে একটা দেওয়া আছে রাইম, দেখো, লিসেন অ্যান্ড সে, স্যাটারডে, সানডে, মানডে, টিউসডে, ওয়েনসডে, থার্সডে, ফ্রাইডে, ঠিক আছে। রেজ ইউর হ্যান্ড ইফ ইউ নো দ্য ডে। তাহলে এই সপ্তাহের 7 দিনের নামগুলো মুখস্থ করবে, এগুলো কিন্তু পরীক্ষায় আসার সম্ভাবনা বেশি। এবার আসো সিতে, দেখো, আস্ক অ্যান্ড আনসার, প্রশ্ন করো এবং উত্তর দাও। হোয়াট ডে ইজ ইট টুডে, আজকে আজকে কী বার? আই থিঙ্ক টুডে ইট ইজ হোয়াট, ওয়েনসডে, ওকে। হোয়াট ডে ইজ টুমোরো, টুমোরো ইজ থার্সডে, ঠিক আছে। আগামীকাল কিন্তু বৃহস্পতিবার, আজকে বুধবার। হোয়াট ডে ওয়াজ ইয়েস্টারডে, তার মানে কি গতকাল কী বার ছিল? ইয়েস্টারডে ওয়াজ টিউসডে, তার মানে গতকাল মঙ্গলবার ছিল, ঠিক আছে। তাহলে প্রশ্নের উত্তরগুলো অবশ্যই খাতায় সুন্দর করে আমি যেভাবে বলেছি সেটা তোমরা লিখবে। তো আজকে এ পর্যন্ত, আমি আমার লেসন এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।